বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটা জিনিস আপনাদের দেখাবো। দেখেন, একটা মজার জিনিস, আপনি অফিসে কাজ করছেন, হ্যাঁ, কোনো একটা লেটার প্রতিদিন আপনার কোম্পানিকে দিতে হয়। মনে করেন আপনার প্রতিদিন অনেক জায়গায়, প্রায় প্রতিদিন 100-200 লোককে একটা লেটার পাঠাইতে হয়, ঠিক আছে? আপনি দেখা যাইতেছে আপনি একটা লোককে, মনে করেন যে ইউর নেম কোম্পানি নেম, ওকে, রিসিপ্ট নেম কোম্পানি নেম, একটা কোম্পানিকে পাঠাবেন, প্রতি বিভিন্ন কোম্পানিকে পাঠাইতে হয় একই লেটার, খালি একটা ফরম্যাট করে রাখছেন, ঠিক আছে? প্রতিদিন এই ফরম্যাটটা লেখা একটা ঝামেলা না? এখন সেভ করেও যদি রাখেন, প্রত্যেক দিন যান, ওপেন করেন, সেভ থেকে নিয়ে আসেন, এমন কি জিনিস আছে, যখন আমি মাইক্রোসফট ওয়ার্ড লেখা শুরু করব, তখন এই জিনিসটা অটোমেটিক একটা ক্লিকের মাধ্যমে এখানে চলে আসবে। এরকম হলে ভালো হয় না? মনে করেন আপনার অফিসে গেছেন, এখন একটা কোম্পানিকে একটা অফার লেটার পাঠাইতে হবে, বা কোনো সিভি পাঠাইছে, আপনার কোম্পানিতে লোক নিয়োগ করবেন, তাকে প্রতিদিন অনেক সিভি আসতেছে, সেটা রিপ্লাই দিতে হবে। সেই রিপ্লাই দেওয়ার জন্য এই যে এরকম একটা ডকুমেন্ট আপনি লিখে রাখছেন, এখন প্রত্যেকদিন টাইপ করে লিখতে হয় বা ফাইল সেভ করে রাখতে হয়, ওইটা কপি পেস্ট করে কাজ করতে হয়। এরকম কিছু না করে আমাদের মাইক্রোসফটের জন্য একটা মজার জিনিস আছে, সেটি হলো কুইক পার্টস, ঠিক আছে? সেই জিনিসটা থাকে কোথায়, মনে করেন আমি এই যে দেখাইতেছি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল, এই জিনিসটা আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, বা কার্য টেনে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে এইখানে যাবেন, ইনসার্ট, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে কুইক পার্টস নামে একটা জিনিস আছে, এই যে এই জায়গায় দেখেন, এইখানে ক্লিক করেন, দেখেন কুইক পার্টস, ঠিক আছে? এটার নাম হচ্ছে কুইক পার্টস, এই যে উপরেরটা একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার এই যে নিচে আসবে, দেখছেন এখানে অনেকগুলি আমি সেভ করা আছে অলরেডি, এই যে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এটাকে সেভ বাটনে একটা ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এটা একটা নাম দিতে হবে, ঠিক আছে? ইউর নেম একটা নামে সেভ করেন, মনে করেন কিউপি, মনে করেন আমি কিউপি নাম দিলাম, কুইক পার্ট, ঠিক আছে? কুইক পার্ট দিয়ে তারপরে এটাকে সেভ করতে হবে, এই যে আমি সেভ করে ফেললাম, হ্যাঁ, সেভ তো করলাম, করার পরে আমি এটাকে কি করলাম, এই জিনিসটা সেম জিনিসটা মনে করেন আমি সেভ করলাম, ওকে ওকে, এটাকে বোঝার জন্য মনে করেন এখানে আমি সেভ করে ফেলছি, এটাকে একটা কাজ করি, এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এই যে এখানে দেওয়ার পরে এই যে কিউপি কুইক পার্ট লেখা আছে না, এই জায়গাটাতে খালি একটা ক্লিক করবেন, দেখেন আপনার ডকুমেন্টটা চলে আসছে, ক্লিয়ার? ওকে, এখন আমি কি করব, মনে করেন আমার আজকের কাজ শেষ, আগামীকালকে আসবো, আগামীকালকেও কি এই কাজটা আমার করতে হবে? নো, এই কাজটা করতে হবে না, আপনার এটা পাবেন পার্মানেন্টলি, এটা হয়ে গেছে যতদিন পর্যন্ত আপনি ডিলিট না করেন। কিভাবে, আপনি যখন এটাকে ক্লোজ করবেন, ক্লোজ করার পরে ঠিক আছে এখানে বলতেছে সেভ করার জন্য ইউর নেম একটা নাম দিয়ে দেন, সেভ ইউর চেঞ্জ টু দিস ফাইল, আমি সেভ ইউর চেঞ্জ টু দিস ফাইল, ওকে, এটাকে সেভ নাও করতে পারে দরকার নাই, কারণ আমি তো অলরেডি সেভ করেই ফেলছি, এটা কি চেঞ্জ করলাম, ওকে, এখানে দেখেন জিনিসটা কুইক পার্টটা এখনো আছে, ওকে, এখন আমি এইখানে ক্লোজ করে ফেলছি, এইখানে মেসেজটা যে আছে মাইক্রোসফট, এটাকে সেভ করতে হবে, দেখেন এই যে এখানে সেভ লেখাটা, ছোট্ট একটা মেসেজ আসবে, এটাকে সেভ করে রেখে দেবেন। সেভ করার পরে মাইক্রোসফট ওয়ার্ড চলে গেছে, তাই না? পরের দিন আইসা আপনি অফিসে আসছেন, যথারীতি অফিসে এসে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলেন, উইন্ডো আর দিয়ে উইন ওয়ার্ড লিখে, মনে করেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি ওপেন করলেন, ওপেন করার পরে এই যে এখানে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছেন, আইসে দেখছেন যে 4-5টা সিভি আসছে, এখন প্রত্যেকটা সিভির এগেনস্টে আপনাকে রিপ্লাই দিতে হবে কোম্পানির তরফ থেকে, যে আপনার সিভিটা রিসিভ করছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে, এবং আপনাকে যথাসময় ইন্টারভিউর জন্য জানানো হবে, আর আমরা দেখতেছি আপনার কোন পজিশনে আপনাকে চাকরিতে জয়েন করা যায়, ঠিক আছে? এই জিনিসটা লেখা উত্তর দিতে হবে, আমার তো প্রতিদিন লেখার দরকার নাই, কারণ আমি একটা এমন সিস্টেম করে রেখেছি যেখানে খালি জাস্ট ক্লিক করলে ফরম্যাটটা চলে আসে, এখানে একটা ক্লিক করেন, এই যে কুইক পার্ট কিউপি আমি লেখেন, এখানে ক্লিক করেন, দেখেন চলে আসছে, জিনিসটা সুন্দর না? আপনি এখন খালি জাস্ট কোম্পানি, বিভিন্ন কোম্পানি হবে, বিভিন্ন লোকের নাম হবে, জাস্ট খালি নাম লেখেন, লেখা বাস এটা আবার পাঠাই দেন, অথবা আপনি ইমেল করে পাঠাই দেন, এটা একটা জায়গায় সেভ করবেন, সেভ করে ইমেল করে পাঠাই দিবেন, ঠিক আছে?
একদম সহজ জিনিসটা। এখন এটা আমি মনে করেন আমি লিখছি, লেখার পরে আমি এখানে যাব, যাওয়ার পরে এটা সেভ করব। মনে করেন আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে সেভ করার পরে ডেস্কটপে যদি আমি সেভ করি, এই যে এখানে ডেস্কটপ, ডেস্কটপে সেভ করলাম, ফাইলের নাম দিলাম, মনে করেন আমি এটা সেলিম নাম দিলাম, ঠিক আছে, সেলিম 1 2 3 4 5 একটা কিছু দিলাম। দেওয়ার পরে এখানে আমি জাস্ট খালি একটা ছোট্ট সেভ করলাম, সেভ করার পরে আমি এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ দেখেন সেলিম 1 2 3 4 5 চলে আসছে, তাই না? এখন আমি যদি জিনিসটা মনে করেন ইমেল করি, আমি এখন এটাকে ইমেল করব, হ্যাঁ কোনো কোম্পানির কাছে বা যে সিভি পাঠাইছে তাদের কাছে আমি এটা রিটার্ন করে পাঠাবো যে হ্যাঁ আপনার সিভি পাওয়া গেছে, আপনাকে আর রিপ্লাই দিতে হবে না, ঠিক আছে। এটার জন্য আমি কি করতে পারি, ইমেল করে এটা পাঠাই দিতে পারি, জিনিসটা অ্যাটাচ করে, ঠিক আছে, আমরা ইমেল করে তাকে পাঠাইতে পারি, ডকুমেন্টটা অ্যাটেস্ট করে ইমেলের মাধ্যমে আমরা পাঠাবো। কিভাবে পাঠাবো সেই জিনিসটা দেখছি। হ্যাঁ ইন্টারনেটটা কি স্লো, ওকে ওপেন করতেছি, হইতেছে ইন্টারনেট, ঠিক আছে, ওকে আমরা এখন ইন্টারনেট, ওকে ভেরিফাই, ভেরিফাই ইটস ইউ, নেক্সট, আবার ভেরিফাই কেন, প্রবলেম, ওকে to continue verify it's you, this is the my email address, এটাতে যাই, ওকে ওপেন করলাম জিমেল, ওকে আমার জিমেল অ্যাড্রেস ওপেন করছি। আমি দেখাচ্ছি যে অফিসের কাজগুলি কত শর্টকাট করা যায়। কারণ আপনাকে যদি এরকম একটা ফরম্যাট লিখতে হয় বা একটা লেটার লিখতে হয়, লেখা যদি পাঠাইতে হয় অনেক সময় লাগে, বা আপনি সেভ করা আছে সেইখান থেকেও পাঠাই দিতে পারেন, কিন্তু আমার যদি ওইখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে থাকে জিনিসটা অনেক সহজ, ঠিক আছে। আমি এখন দেখাচ্ছি কিভাবে একটা ডকুমেন্ট ইমেল করে পাঠাতে হয়। গুগলটা ওপেন হোক, ওপেন হইতেছে, ওকে দেখেন এখন আমি কি করব জিনিসটা, মনে করেন এই যে কম্পোজ, ঠিক আছে, এখানে কি লেখা, কম্পোজ, কম্পোজে ক্লিক করবেন, কম্পোজে ক্লিক করে, কম্পোজে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যাকে পাঠাবেন, ঠিক আছে, যেখানে রিসিপিয়েন্ট মনে করেন আমাকে পাঠাচ্ছি, হ্যাঁ মোহাম্মদ সেলিম, অথবা মোহাম্মদ সেলিম, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে সাবজেক্ট লিখলাম সিভি, লিখে এখানে আপনি লিখলেন, ওটা লিখলেন, অথবা আপনি এখানে কি করতে পারেন সিভিটা অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে, এখানে আর কিছু লেখার দরকার নাই, আপনি জাস্ট খালি এখানে লিখতে পারেন ফর ইউর ইনফরমেশন FYI, হ্যাঁ ফ্লাই সিভি লেখা, FYI লেখা, এখানে লিখতে পারেন আপনি ফর ইউর ইনফরমেশন, বা সিভি লেখার দরকার নাই, এখানে লিখবেন FYI ফর ইউর ইনফরমেশন। লেখার পরে এই যে দেখেন এখানে অ্যাটাচড আছে না, এই যে এই জায়গায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টটা, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে ওপেন, দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, দেখেন এই যে অ্যাটাচড হচ্ছে আমার, ঠিক আছে, অ্যাটাচড হয়ে গেছে, এই যে এখানে অ্যাটাচডের জিনিসটা ডাউনলোড করে আমরা পরে দেখতে পারবো। জাস্ট সেন্টে ক্লিক করেন, এই যে এখানে সেন্ট, সেন্টে ক্লিক করার সাথে আমার ইমেলটা, আমার যেহেতু এড্রেস দিছে আমার কাছে রিপ্লাই চলে আসছে, মি আমার কাছে চলে আসছে। হ্যাঁ এখন মনে করেন এটা আপনার ইমেল অ্যাড্রেস আপনার কাছে গেছে, আপনি এটা কি করবেন এখানে ওপেন করবেন, ক্লিক করে এই যে এই জায়গায় ক্লিক করে ওপেন করবেন, ওপেন করার পরে এটাকে ক্লিক করে ওপেন করেন, তখন ডাউনলোডের কথা বলবে, আপনি ডাউনলোড করবেন, এই যে দেখেন এটা কিন্তু এখন দেখাচ্ছে, কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে, আপনি যদি সেভ করতে চান আপনার সিস্টেমে ডাউনলোড করে নিতে পারেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, ওকে এই যে অলরেডি হয়ে গেছে, ওকে
এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এই যে এই ফাইলটা, ঠিক আছে, এটি হচ্ছে আমি যে ফাইলটা পাঠাচ্ছি, মানে আমি ইমেল পাঠাই দিছি, ওইটা ঘুরাবার আমার কাছে আসছে, কারণ আমি তো আমার অ্যাড্রেস দিছি। এখন এটাকে যদি আপনি সেভ করে রাখবেন আপনার এখানে, বা আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, বা এখানেই থাকবে আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে যদি সেভ না করেন, ঠিক আছে। ওকে, আমরা কি শিখলাম, যে একটা ডকুমেন্ট কত তাড়াতাড়ি 1 সেকেন্ডের ভিতরে আমরা লিখতে পারি, উইদিন সেকেন্ডের ভিতরে আমরা আমাদের একটা ডকুমেন্টে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, অ্যাকচুয়ালি আগেরই লেখা আছে, আমরা ক্লিক করে সেটা নিয়ে আসতে পারি একদম সিম্পল ভাবে। জিনিসটা আমি আবার দেখাচ্ছি, এই দেখেন, এখানে উইন ওয়ার্ড লিখে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, বা যে কোনো উপায়ে ওপেন করতে পারবেন, বা সিম্পল ইনসার্ট, আবার বলছি ইনসার্ট, তারপরে এই যে এখানে একটা ক্লিক করবেন, কুইক অ্যাক্সেস, কুইক অ্যাক্সেস পার্টে ক্লিক করে যেই নামে সেভ করবেন সেই নামটা এখানে থাকবে। যেমন আমি কিউপি নামে সেভ করছি, এখানে কিউপি আছে। এখন আমি যদি এটার উপরে ক্লিক করি, আমার ডকুমেন্টটা চলে আসছে, ঠিক আছে। এখন এইটাকে ফাইলে গিয়ে সেভ করে আপনার কম্পিউটারে রাখবেন, কম্পিউটারে সেভ করে রাখার পরে এটা কম্পিউটারে সেভ করবেন, সেভ করে রাখার পরে আপনি ইন্টারনেটে গিয়ে এখানে, এই যে এখানে গিয়ে আপনি জিমেলটা ওপেন করবেন। যখন আপনার জিমেলটা ওপেন হবে, তখন অ্যাটাচড করে কি করবেন, এই যে এখানে দেখেন আপনার জিমেলটা ওপেন হয়ে গেছে না, ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, এখানে দেখেন অ্যাটাচডের ফাংশন আছে, কোথায় আছে, কম্পোজারে যখন আপনি ক্লিক করবেন, কম্পোজার মনে থাকে যেন, কম্পোজার এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে জিনিসগুলি আছে এদেরকে বলা হয় অ্যাটাচমেন্ট, এই যে এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট। আপনি চাইলে এইখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলও করে দিতে পারেন, অনেক কিছু করা যায়। সেটা আমরা এখন অ্যাটাচমেন্টের দিকে নজর দিচ্ছি, এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে এই যে আপনার ফাইলটা এইখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওপেন করবেন, ওপেন করলে আপনার ফাইলটা যাকে পাঠাবেন তার জন্য অ্যাটাচমেন্ট হয়ে যাবে, এই রিসিপিয়েন্টে যাকে আপনি এই ইমেলটা পাঠাবেন, ঠিক আছে। যাকে আপনি ইমেলটা পাঠাবেন, মনে করেন সাপোজ MAN মঞ্জুরুল আহসান আমার এক স্টুডেন্ট, ঠিক আছে, ওরে আমি এটা পাঠালাম, ঠিক আছে। তারপরে আরো কে জন্য, রনি, রনির নামে তো নাই মনে হয়, দেখি, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে পাঠাচ্ছি। জিনিসটা হচ্ছে গিয়া FYI ফর ইউর ইনফরমেশন জাস্ট, ওকে। এখন সেন্ট যদি করি, এই জিনিসটা ওনার কাছে চলে গেছে, ঠিক আছে, উনি এখন এটা ওপেন করে ডাউনলোড করে ওনার ডকুমেন্টে বা কি করবেন সেভ করে রাখবেন, ঠিক আছে। প্রফেশনাল লাইফের এটা একটা বাস্তব উদাহরণ, এবং এই কাজটা 100 জন লোক যদি চাকরি করে প্রত্যেকের করতে হবে এবং জানা থাকতে হবে। আপনি চাকরি করলেই এটা জানা থাকতেই হবে, জিমেল কিভাবে পাঠাতে হয়। বর্তমানে চাকরি করলে আপনাকে কম্পিউটার নিয়ে কাজ করতে হবে, আপনি পিউন হন আর আপনি কোম্পানির সিইও হন, যেই হন না কেন এই কাজটা করতে হবে। তাহলে কাজটা অনেক ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আমরা কিভাবে করব, মাইক্রোসফট ওয়ার্ডে ওইখানে কুইক পার্টি গিয়ে আমরা একটা ডকুমেন্ট, প্রথম একটা ডকুমেন্ট বানাবো, ওইটা সিলেক্ট করব, কুইক পার্টি গিয়ে সেটা সেভ করে রাখে দেব, ঠিক আছে। পরে ওইটাকে সেভ করে আপনার ডেস্কটপে বা যে কোনো ডকুমেন্টে নিয়ে আসবেন, ওইখান থেকে জিমেলের মাধ্যমে অ্যাটাচ করে কিভাবে কোম্পানির বিভিন্ন এমপ্লয়ি বা বিভিন্ন কোম্পানির ভেন্ডার তাদেরকে এটা পাঠাবেন বা একটা চিঠি পাঠাবেন, সেটা আপনি নর্মাল লিখেও পাঠাতে পারেন, আপনার সময় থাকলে সমস্যা নাই, কিন্তু কাজের একটা সিস্টেম, ঠিক আছে, একটা টিক্স আপনাদের বললাম। এই জিনিসটা করলে কি হয়, সবাই করে না, এটা করে না, সবাই লেখে লেখেই করে, কিন্তু এটা একটা দারুণ একটা পদ্ধতি, আপনি সেভ করেন বা যদি শিখেন কাজে লাগাইতে পারেন। আমি যেভাবে দেখাইছি 2-3 বার করে বলে দিচ্ছি, হ্যাঁ, জিনিসটা না পারার কোনো কথা না, যে কোনো লোকেই পারবে। যারা জিমেল ইমেল নিয়ে ভাবছেন শেখানোর জন্য যে কিভাবে অ্যাটাচ করে, কিভাবে, এই ভিডিওটা দেখলে আমার মনে হচ্ছে, আশা করি সবাই শিখে ফেলেন, তারপরেও আমি প্র্যাকটিক্যাল দেখাবো ক্লাসে কিভাবে ইমেল অ্যাটাচ করে পাঠাতে হয় এবং একটা ইমেলের জন্য ডকুমেন্ট কিভাবে লিখতে হয়, ঠিক আছে।
এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনার ল্যাপটপে যদি ইন্টারনেট থাকে, ডেস্কটপে যদি ইন্টারনেট থাকে, আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর ক্লাসে এসে অবশ্য করবেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য একটা পড়া। ওকে ওকে, আজকে এই ভিডিওর জন্য এটুকুই, থ্যাংক ইউ।